DJ Bobby, do Shai number 4. चाचा जन अब्बा जन महल गेछे दुखे दादाली महल करते सोनार जौवन आर कतदिन धरे राखबो बंधु हार जे आमी सह्य करते पारछि ना बंधु ताई मने बड़ इच्छे कि होच्छे जानो आहारे दुनिया हादारी सहबी छहड़ीते पारी आहारे दुनिया हदारी सहबी छहड़ीते पारी किंतु तो माते आहमी छहड़ीबो किंतु तो माते आहमी छहड़ीबो भूखे बड़ हो जाला तोहमा के छाड़ा हमी बाची बोल बुके बड़ हो जाला आहारे चतुरी वाला ए बुके बड़ हो जाला तोमा के छाड़ा हमी बाची बोला हेलो Oh, God.
পারবো না গা ছুটে। ওই তো কতগুলো শুকনো কাষ্ঠ আছে, এই কাষ্ঠ এই শুকনো শুকনো কাষ্ঠ বেঁধে নিয়ে আমি চলে যাব আমার চাচাদিদের কাছে। চাচাদিরা না গেলেই আজ ওই রাস্তায় যে তোদের খাওয়া জুটবে না।
নমস্কার বন্ধুগণ, হাতামারি নিবাসী বিকাশ মণ্ডল দুঃখের অভিনয়ে সন্তুষ্ট হইয়া 50টি টাকা পুরস্কার করছে। ওই সঙ্গে কৌশিক পৈলান আমাদের স্থানীয় দোকানদার ভাইয়ের গানে সন্তুষ্ট হইয়া আরো 50টি টাকা উপহার করিল। সেই সঙ্গে আমাদের উত্তরাধিকারী নিবাসী ফণিভূষণ সর্দারের পুত্র আশুতোষ, ডক্টর আশুতোষ 100টি টাকা পুরস্কার করছে। এবং দুগে ভাইকে অনুরোধ করছে একটা গান শোনাতে।
যে বাইর গেল সবরকারী ভক্তবৃন্দ বাইরা দেখুন যে উদ্দেশ্য নিয়ে আজ আবার চিট পয়সা দিয়েছেন আজ আবার মা বনদেবীর কাছে কামনা করি মা বনদেবী যেন সকল কাজে তাদে মঙ্গল দান করে সবাই মিলিত হয়ে একই নামে এক মুখে বলো মায়ের নামে মা বনদেবীর নাম করে সবাই বলো আমির আমির বলে সবাই ঘোষণা করো কোথায় পালিয়ে যাবে তোর ঘর থেকে সবগুলো আমি একটা একটা করে উপরে নেব কেমন করে না আমি আমি একটা শ্রম করে দেখি বিসমিল্লাহ বলে আমি দরিয়া দিলাম পা আদম দরিয়ার পানি আধা টু হয়ে যা তাই তো দেখতে দেখতে আমি নদী পারে আসলাম কিন্তু সেই রাক্ষসটা গেল ওই তো সম্মুখে দেখা যায় কাজী মিয়ার বাড়ি ওই কাজী মিয়ার বাড়িকে তারে সেই রাক্ষস আশ্রয় নিয়েছে না ওই রাক্ষস কোথায় পালিয়ে যাবে তোর মানুষ কে কোথাও কোন আমি একটা একটা করে আমি উপরে নেব আমি একটা একটা করে আমি উপরে নেব একটা একটা করে আমি তামাক খাবো তা গভর্নমেন্টের বাবা আর কি আর এই লকডাউনে হয়ে গেছে লকডাউন তামাক টামাক খাওয়া বন্ধ হয়ে গেছে হুকো কোথায় খুঁজবো আর হচ্ছে ফলকে কোথায় খুঁজবো আমি চলাচ্ছি বাবা তাহলে চলাচ্ছি এখন আমি গাজী ভাই বাঁচাও গাজী ভাই বাঁচাও গাজী ভাই বাঁচাও গাজী মিয়া বাড়ি পেয়েছে গাজী মিয়া তুমি বাড়িতে আছো কোন সাড়া দিচ্ছ না কেন কে ভাই তুমি আমি সজন বলে ভাই কেন এসেছো ভাই আমি কেন এসেছি জানো বলো রায়মণি তোমার কাছে আছে কথা বলো হ্যাঁ নইলে আমার হস্তে গদা দেখতে পাচ্ছ এই গদাতে তোমার মাথাটা ভেঙে আমি চূর্ণ আমি বিচূর্ণ করে দেব হ্যালো বলি ভাই সত্য কথা বলছি গাজী মা আমার বাড়িতে আছে কেন কি হয়েছে তুমি তুমি ওকে আশ্রয় দিয়েছো কেন ও তোমার কে হয় রামা রামা সহায় ছাই
তুমি না সাচ্চা মুসলমান, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আর তুমি মুসলমান হয়ে বাঘের সঙ্গে দোস্তি করছো। তোমার লজ্জা থাকা উচিত, ওকে বার করে দাও। ওর মানুষকে গো দাঁত কোনো, আমি একটা একটা করে আমি বড় অন্যায় করেছে। তা বাবা, এর কালে একটা সুবিচার হবে না? এর বিহিত যদি চাও, সত্যই যদি চাও, তাহলে এখানে হবে না। কোথায়? আমার বুবুজন সেই বনের মা বনবিবির কাছে। বেশ ভাই সরবলি, চলো তোমার সঙ্গে যাব এই বনের মা বনবিবির কাছে, আমরা বিচার জানাবো। বেশ, যাবে তো আমার সঙ্গে, চলো। আর যদি যদি পুনরায় আমার ফিরে আসতে হয় না ভাই, তাহলে আমার হস্তে গদা দেখতে পাচ্ছিস, এই গদা দিয়ে তোদের দুজনকে আমি শেষ করে দেব। বেশ ভাই, আমি যাচ্ছি ভাই, চলো ভাই। কথাটা মনে থাকে, চলো চলে এসো আমার সঙ্গে। আরে রায়মণি, তুই আর খেয়ে খাওয়া সময় পেলেনি, একটা বাচ্চা ছেলেকে খেতে গেলি। চল 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 করে মা বড়ির কাছে। মা তাকিয়ে দেখো, এটাই হলো আমার ঘর। মা গো, তোমার ঘর এত ছোট কেন মা? দেখো বাবা, পনেরের মাঝে ঘর তো, পনের ঘর এমন ভাবে ছোট হয়। ও মা, মা তোমার আর কে আছে বললে না তো? আমি বললাম আমার একটা ভাই যান। তুমি ভয় পেও না, আমার ভাই যান এসেছে। মা ছালাম যাই, মা ছালাম না, মা ছালাম না। মা তুমি ফিরে এসেছো সেই মানুষের বাঘ। এই তো সে ফিরে এসেছে। দাঁড়াও মা, আমাদের একটা বিচার করে দাও মা। বিচার? হ্যাঁ বিচার বিচার বিচার। কিসের বিচার? মা, এই ছেলেটি এ জানে না ওই বেয়ার ছেলে দুকে খেতে গিয়েছিল, তাই স্বয়ংবলি ওকে মারতে দাপট দিয়েছে, তাই আমার কাছে সে আশ্রয় নিয়েছে। একে একটা বিচার করে দাও মা। ওই মানুষের বাপ তোমার কে হয়? দোষ হয়। ছি 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 গাজী মিয়া, ছি, তুমি একটা সাচ্চা মুসলমান না? আর সাচ্চা মুসলমান হয়ে তুমি এই বাঘের সঙ্গে দোস্ত করেছো? ওর কোনো বিচার নেই, জঙ্গলে দাঁড়িয়ে যাচ্ছ। হস্তের কথা দিয়ে ওই মানুষের বাঘটাকে তুমি একটা একটা করে দাঁত উপড়ে ফেলে দাও। সুবিচার করে দাও মা। সুবিচার? হ্যাঁ, এই যে বড় অন্যায় করেছে মা। গাজী মিয়া একটা দুঃখ দাও, একটা মানুষকে বাঘের সঙ্গে দোষ করেছে মা। ওর ওর কি বিচার? ওর কি বিচার করবো আমি? বিচার করে দাও গাজী মিয়া। বলো ওর কি দিয়ে বিচার করবে তুমি? শোনো মা, তুমি আর আমি আমি নিজে নিজে নিজের বিচার নিজে করে নিচ্ছি মা। ওই বেয়ার ছেলে দুঃখে যা চাইবে আমি তাই দেবো মা। কি দেবে? আর নৌকো সোনার কাষ্ট দেবো মা। তুমি কথা দিলে? হ্যাঁ কথা দিয়েছি মা। ওই মানুষ খেকো বাঘ আমার দু থেকে এক নৌকো চন্দন কাষ্ট দেবে। হ্যাঁ। আরে গাজী মিয়া, তুমি বাঘের সঙ্গে দোষ করেছো, তুমি কি দেবে? ওই বাঘ মা গো, আমি মা উমা, আমি এক জ্বালা টাকা দেবো মা। একা তো অন্যত হবে না, একা তো অন্যত হবে না। আর এ কথা যদি অন্যত হয় তাই করবে, শাস্তি হয় তাই করবে মা। এই আমার হস্তে কথা, জঙ্গলি এই কথা দে, তোমাদের পাতাটা ভেঙে বিচ্ছিন্ন করে মা। মা সালাম জানাই মা, আশীর্বাদ।
জঙ্গলে চলো, আজ আমি তোমাদের নিজে হস্তে খানা খেতে দেব। চলো দুঃখে, চলো চলো
আর কেনে কোনো লাভ হবে না ভাবি, তুমি যতদিন বাঁচবে আমার কথা অন্যথা না হবে। আজি বলো না ঠাকুর, বলো না ঠাকুর আমার করে পুত্র
कार्तिक दा।